মানে আনন্দ ও উল্লাস সকল বসুন লেখা হচ্ছে কোন আসো আমে মানে আনন্দ উল্লাস করু পরবর্তী অংশ কালিকে আমি ধ্যান করিবা এটা আমি দেখুছো আসো আমে মানে আনন্দ আর উল্লাস আর প্রিয় ভাই বোনে মানে এই আনন্দ খ্রিস্টিয়ান জীবনে দেখা যাও নাই আমি সবু আনন্দরে থিলা বলিয়া দেখাউছু আমি অভিনয় করুছু আমি ছলনা করুছু কিন্তু আমি আনন্দরে নাই আমি সমস্ত দেখাউছু যে মু ভালরে আছি মু আনন্দরে আছি মু ঠিক আছি এটা আমি সমস্ত কহিবা পাই চেষ্টা করুছু কিন্তু কহিবা পাই গলে বাস্তবরে আমানক জীবনরে সে আনন্দ নাই যদি আমি ভালো করে দেখিবা আমানক জীবনে সে আনন্দ দেখা যাও নাই এই আনন্দ খ্রিস্টিয়ান জীবনে কেতবেল আরম্ভ হবে খ্রিস্টিয়ান জীবনর আনন্দ এটা কেতবেল আরম্ভ হবে এটা লুক লিখিত সুসমাচার তার 15 পর্ব 7 পদে পড়ন্তু মু তুমমানক কহু আছি হ্যাঁ সেই প্রকারে যে মানকর মন পরিবর্তন করিবার প্রয়োজন নাহি এপরি অনেশত ধার্মিক লোক মানক অপেক্ষা যে মন পরিবর্তন করে হ্যাঁ মোর প্রিয় ভাই বোন মানে এ আনন্দ আরম্ভ হুয়ে জনে লোকর মন পরিবর্তন মন পরিবর্তন রু আরম্ভ হুয়ে আনন্দ আর আনন্দ এটি সরিব নাই খ্রিস্টান আনন্দ আরম্ভ হুয়ে মন পরিবর্তন রু আউ তার আনন্দ চালে অনন্ত কাল পর্যন্ত তেণু এ জগতর রহিলা বেলে মধ্যে আমি আনন্দ করবার কারণ এ আনন্দ অন্য মানক পাই নাই দুষ্ট পাই আনন্দ নাই সে কেতে দিন জয়ধ্বনি করি পারিব কিন্তু পরবর্তী সময়রে তার জীবনরে আনন্দ নাই এ দু ধনী লোকমানকু দেখুছন্তি বড় বড় চাকরি করুছন্তি বড় বড় মন্ত্রী অছন্তি বড় বড় শিল্পপতি অছন্তি এ আনন্দ বেশি দিন লাস্টিং করব নাই এ মানকু আনন্দ কেবল জগত রাগা আছে কিন্তু খ্রিস্টিয়ান র আনন্দ মন পরিবর্তন রু আরম্ভ হয়ে আর দুঃখর কথা কোন যে খ্রিস্টিয়ান মানকর সব পরিবর্তন হয়ে যাচ্ছে এ মন আগে পরিবর্তন হয় না ঘর পরিবর্তন হয়ে যাচ্ছে গাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে শাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে সোনা গহনা সব পরিবর্তন হচ্ছে কে পরিবর্তন হয় না এক পরিবর্তন এবে কোন বলে গাউছি কাহি কি প্রভু হ্যাঁ বদল নি মো জীবন গাড়ি বদললে মন বদলব নাই শাড়ি বদললে সোনা বদলিলে মন বদলব নাই প্রিয় ভাই বোন মানে এমিতি মন পরিবর্তন করি নথিবা অনেশত লোক অছন্তি সন আসুছন্তি যাউছন্তি পাপ করুছন্তি মদ পিউছন্তি ব্যভিচার করুছন্তি চোরি করুছন্তি পরতম লুণ্ঠন করুছন্তি এ সব পাপ কাম করিকি চর্চ আসুছন্তি আর বসুছন্তি সেইটাই মানক মুহরে আনন্দ নাই আনন্দ কাই কি নাই পাপ সহিত আনন্দ করি হব নাই সেতে মুহ মানে কেমতি আছে পেচা ভলিয়া দেখো মুহ কো যে দর্পণ রে দেখো খালি আসুছু চাউছু মুহ মানে কে যে ভল করে দেখো দর্পণ রে সমান কেমতি দুসুছি পেচা মান কো ভলিয়া মুহ কো কোন হব কাই কি আর মূল সমস্যা কোন তার মূল সমস্যা হচ্ছে যে আম ভিতরে থিবা পাপ আমকো আনন্দ করিবা পাই দেব না সেইথিপাই দাউদ কহুছন্তি প্রভু মোর পরিত্রাণ আনন্দ মতে পুনি তরে কেতে দিন পাপ লুচাইব লুচাই থাকিলে দাউদ মতে ইয়ারে যেতকি পাপ লুচাউছন্তি সেতকি আনন্দ চালি যাউছি বাহারে লোক ভাবুছন্তি কোন বলি করি রাজা দাউদ কেতে বড়িয়া লোক দেখো বিচারীর অনরা যুদ্ধরে মরি যাউ যাউ তাকে আনিকে আনি করেছি দেখলা বেলু এ একা তাকে মরতে পার দিয়েছি এ একা তাকে প্রাণরে মারি এটি কোন করছন্তি প্রিয় ভাই বনি মানে মিটিং রে মু যাইছি জনে লোক বাজা বজাইবে কাছে
ବଜାଉଛି ବଜାଉଛି ମୁଁ ପ୍ରଚାର କରୁ କରୁ କହିଲି ଲୋକମାନେ ଦୁଇଟା ଲେଖା ସ୍ତ୍ରୀ ଥାଇକରି ପ୍ରଭୁଙ୍କୁ ଆରାଧନା କେମିତି କରୁଛନ୍ତି ବୋଲା ମତେ ଜଣା ନାହିଁ ସେ ଲୋକ ସିଧା ତାର ବାଜାକୁ ବାନ୍ଧିଲା ଗାଡି ଷ୍ଟାର୍ଟ କରି ପଳେଇଲା ମତେ କହିଲା ଆଜ୍ଞା ତୋର ସେମିତି କହିବାର ନଥିଲା କଣ କହିବାର ନଥିଲା ନା ଆଜ୍ଞା ଜଣେ ଲୋକ ଦୁଇଟା ମାଇଦି ଥାଉ ତିନିଟା ମାଗିଲା ଥାଉ ଆମକୁ କାହିଁକି ଆପଣ କହିଦେଲେ ବାନ୍ଧି ଗଲା ସେ ପଳେଇଲା ଏବେ ପଇସା ଆଣି ଦବ ନାଇଁ 10,000 ଦେବି ବୋଲି କହିଥିଲା ମିଟିଂ ପାଇଁ ମୁଁ କହିଲି ତମକୁ ଦେଇଥାନ୍ତା ମତେ ଦେଇନଥାନ୍ତା ଆଗରୁ ଜାଣିଥିଲେ ଭଲ କରି କହିଥାନ୍ତି ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ବେଶିଆ କାମ କରି ମଦ ପିଇ ଚୋରି କରି ନାନା କୁକର୍ମ କରି ଚର୍ଚ୍ଚାସୀ ହବ ପ୍ରଭୁଙ୍କ ରାଜ୍ୟକୁ ଯାଇ ହବ ଯାଇ ହବନି ବାଇବଲ କହୁଛି ଚୋରକୁ ଚୋର ବୋଲି କୁହ ମଦୁଆକୁ ମଦୁଆ ବୋଲି କୁହ ବେଧୁଆକୁ ବେଧୁଆ ବୋଲି ଯେ ଯୋଉ ପାପର ଅଛି ତାର ପାପ ବିଷୟ ତାକୁ ସଚେତନ କର ଯଦି ସେ ବଦଳିଲେ ତ ଭଲ ଯଦି ବଦଳବ ନାହିଁ ଆମଠୁ ହିସାବ ପ୍ରଭୁ ନେବେ ନେବେ ନାହିଁ ଯଦି କହି ନଥିବୁ ବିଚାର କାଠୁ ନେବେ ହେଲା ସେଇଥି ଆମକୁ କହିବା ପାଇଁ ପଡ଼ିବ ଆମେ କହିବାକୁ ଡରୁଛୁ କଣ ପାଇଁ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ମୁଁ କହିବା ପାଇଁ ଚାହେଁ ସେଇଥିପାଇଁ ଆଜି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଆନନ୍ଦ କରିପାରୁ ନାହିଁ ଆମର ଝିଅମାନେ ଆନନ୍ଦ ନାହିଁ ଖାଲି ମୁଁ ଲିପଷ୍ଟିକ ଲଗାଇ ଦେଇକରି ଆନନ୍ଦ ନାହିଁ ରାତି ସାରା ଯଦି ମୋବାଇଲ ଦେଖିବି ଟିଭି ଦେଖିବି ପରସ୍ତ କପି କୋଉଠି ଆନନ୍ଦ ଥିବ ଥିବ କି ଏ ସ୍ୱାମୀ ମାନେ ଏ ଗାଁରେ ପିଇବେ ନାହିଁ ଏଠି ପିଇବେ ନାହିଁ ପରିଡ଼ାରେ ପିଇବେ ନାହିଁ ଗାଇବାରେ ପିଇବେ ନାହିଁ ଗୁମାରେ ପିଇଲେ ବି ଜଣା ପଡ଼ିଯିବ ଆଶ୍ରୟଗଡ଼ରେ ପିଇଲେ ବି ଜଣା ପଡ଼ିବ ପାର୍ଲାଖଣ୍ଡି ପିଇଲେ ମିଶା ସେ କୋଉଠି ପିଇବ ବିଶାପାଟଣା ଗଲେ ପିଇବ ଏଠି ପିଇବ ନାହିଁ ଏ ପୁଡ଼ିଆ ଖାଇବା ଲୋକ ଗାଁରେ ଖାଇବେ କି ଏଠି ଖାଇବେ ନାହିଁ ବାହାରେ ଗଲା ପରେ ମଙ୍ଗଳମୟ କିଏ ମଙ୍ଗଳମୟ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ସେ ଖାଲି ମଙ୍ଗଳମୟ ନାହିଁ ଅମଙ୍ଗଳମୟ ମଧ୍ୟ ସେ ଦୟା ବି କରି ଜାଣିଛନ୍ତି ଦଣ୍ଡ ବି ଜାଣିଛନ୍ତି ସେ ଦଣ୍ଡ ଦିଅନ୍ତି ସେ ପ୍ରତିଶୋଧ ନିଅନ୍ତି ସେ ଗ୍ରାସକାରୀ ଅଗ୍ନି ଏଇଟା ଆମର ଲୋକମାନଙ୍କୁ କହିବା ଦରକାର ନହେଲେ ପାପ କରି କରି ଚର୍ଚ୍ଚା ସୁଧିରେ ଯାଉଥିବେ ଏଠି ଭଲ ଘର ନଥିଲେ ଯାଇ ଆସେ ନାହିଁ ସ୍ୱର୍ଗ ଆମର ପାଇଁ ଥିବାର ଅଛି ଏଇଠି ଭଲ ଡ୍ରେସ୍ ନଥିଲେ ବି ମତେ ପରିଧାନ ବସ୍ତ୍ର ଥିବାର ଅଛି ଏଠି ସୁନା ନଥିଲେ ମଧ୍ୟ ସ୍ୱର୍ଗର ମୋର ଅଧିକାର ଥିବାର ଅଛି ଏ ସବୁ ଥିବ ନାହିଁ ଟାଇମ ଆସୁଛି ଭାବନ୍ତୁ ନାହିଁ ଏ ସବୁ ଥିବ ବୋଲି ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ପ୍ରଭୁ ଆଜି ଆମମାନଙ୍କୁ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି ଆସ ଆମେମାନେ ଆନନ୍ଦ କରୁ ଆହୁରି ଆନନ୍ଦ ଆରମ୍ଭ ହୁଏ ପରିତ୍ରାଣରୁ ଯେତେବେଳେ ଜଣେ ଲୋକ ପରିତ୍ରାଣ ପାଏ ସେତେବେଳେ ଏ ଆନନ୍ଦ ତା ଜୀବନରେ ଆରମ୍ଭ ହୁଏ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସେ ପାପ କରେ ଯେତେବେଳେ ସେ ପାପ କରେ ତାର ଆନନ୍ଦ କଣ ହୁଏ ହ୍ରାସ ହେଇଯାଏ ମାନେ ଆନନ୍ଦ ହ୍ରାସକାରୀ କିଏ ପାପ ସେ ପଦ ପୁଣି ଥରେ ପଢିବା ଗୀତ ସହିତ 51 ତାର 12 ତୁମ୍ବ ପରିତ୍ରାଣର ଆନନ୍ଦ ପୁନର୍ବାର ମତେ ଦିଅ କାହିଁକି ଦାଉଦ ସେ ଆନନ୍ଦ ହରାଇ ବସିଛନ୍ତି ହେ ମୋର ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆଜି ଅନେକ ବସନ୍ତୁ ଆଜି ଅନେକ ଆମମାନଙ୍କର ମଣ୍ଡଳୀରେ ଆମମାନଙ୍କ ପରିବାରରେ ଆମର ଗ୍ରାମରେ ସେ ଆନନ୍ଦ ହରାଇ ବସିଛନ୍ତି ସେ ଆନନ୍ଦ ଆଉ ନାହିଁ ଆମ ଜୀବନରେ କାହିଁକି ପାପ ଥିବା ସକାଶେ ଆନନ୍ଦ ନାହିଁ ନାହିଁ ଏ ବାହା ହେଇଥିବା ଲୋକମାନେ କାହାକୁ ଦେଖି ମନେ ମନେ ଖୋଜା ଖାଉଛି ଇଏ ଯଦି ମୋର ସ୍ୱାମୀ ହେଇଥିଲେ ଭଲ ହେଇଥାନ୍ତା ସେ ଭାବୁଛି ତାକୁ ଦେଖିକରି ଆଗରୁ ଦୂଷିଥିଲେ ଆଖ ଆଖ ବାହା ହେଇଥାନ୍ତି ଏବେ କେବେ ଯଦି ଦୁଃଖ ଗୁହାରିଲା ବେଳକୁ କେମିତି ଅଛ କୋଉଠି ଅଛି ହେଲେ ତମେ କେମିତି ଅଛ ମୁଇଁ ବି ସେମିତି ଆକା ଅଛି ଲୋ କଣ କରବା ଭାସିଗଲି ଆକୁ ବାହା ହେଇକରି ତତେ ବାହା ହେଇଥିଲେ ପହଁରିଥାନ୍ତି ବଲା ଭଳିଆ ଏବେ ବାହାଘର ହେଲା ପରେ ମିଶି ନାରେ ନାରେ ହେଉଛନ୍ତି ନିଜ ସ୍ତ୍ରୀକୁ ବାଇକ୍ ବସାଇ ନେବେ କି ନେବେ ନା ନିଜ ସ୍ତ୍ରୀ କହିବ ହେଠି ମୋ ତମେ ଯାଉଛ ପରା ଗୁମା ଆଡ଼େ ମତେ ନେଇଦିଅ ବୋଲେ ଗୁମା ଆଡ଼େ ଯାଉ ନାହିଁ ଲୋ ମୁଁ ଯାଉଛି ଏପଟେ ପାଲାଖେଣ୍ଡି ଯାଉଛି ଏପଟରୁ ପଳେଇ ଦିଅନ୍ତି କରି ପାଲାଖେଣ୍ଡି ଦେଖିଲା ସେ ଛକରେ ଯଦି କୋଉ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଠିଆ ହେଇଥିବ ପଚାରିବ କୋଉଠି ଯିବ ତମେ
ଗୁମା ମୁଁ ବି ଯାଉଛି ଗୁମା ରେ ଏ ଘୋଡା ମୁହା ସେ କଣ କରିବ ତା ସ୍ତ୍ରୀକୁ ବସାଇ ନବ ନାହିଁ ପର ସ୍ତ୍ରୀକୁ ବସାଇ କରି ହସି ହସି ଯାଉଛି କେବେ ଧରା ପଡୁ ପ୍ରଭୁଙ୍କ ହାତରେ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନେ ନର୍ମରେ କେମିତି ଥିବେ ଭବଡା ଭବଡି ହେଇଥିବେ କାହାର ଦାନ୍ତ ନଥିବ ସବୁକୁ ଦୂତ ମାନେ ଚୋପଚ ଶୁଣୁଛନ୍ତି ଆପଣ ଭାବୁଛନ୍ତି କଣ ପାପ କରି ସ୍ୱର୍ଗକୁ ପଳେଇବ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ ପ୍ରଭୁ ମତେ ସେ ଆନନ୍ଦ ପୁଣି ଥରେ ଦିଅ ସେ ଆନନ୍ଦ ମତେ ଫେରେଇ ଦିଅ ପ୍ରଭୁ କାହିଁକି ପାପ ସ୍ୱୀକାର କରିବା ଅଛି ଆନନ୍ଦ ଆରମ୍ଭ ହୁଏ ପାପ ସ୍ୱୀକାରରେ ଆନନ୍ଦ ଚାଲିଯାଏ ପାପ କଲେ ଆଜି ବାକ୍ୟ ଶୁଣିବା ସମୟରେ ଆମେ ପ୍ରତ୍ୟେକ ପଢିବେ ଟିକେ ଜହନ ତାର ପନ୍ଦର ପର୍ବ ଏଗାର ପଦ ଜହନ ପନ୍ଦର ତାର ଏଗାର ମୋହର ଆନନ୍ଦ ଯେପରି ତୁମ୍ଭ ମାନଙ୍କ କାହାର ମୋହର ଆନନ୍ଦ ଯେପରି ତୁମମାନଙ୍କ ଠାରେ ଥାଏ ଆଉ ତୁମ୍ଭ ମାନଙ୍କ ଆନନ୍ଦ ଯେପରି ହଁ ଆନନ୍ଦ କଣ ହବ ଟିକେ ଟିକେ ନାହିଁ ଆନନ୍ଦ ପୂର୍ଣ୍ଣ ହେବାର ଅଛି ଆନନ୍ଦ ପୂର୍ଣ୍ଣ ହେବା ଯା ପୂର୍ଣ୍ଣ ହୁଏ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆମର ଆନନ୍ଦ କଣ ହେବାର ଅଛି ପୂର୍ଣ୍ଣ ହେବାର ଅଛି ଆଜି ପ୍ରାର୍ଥନା କରିବା ପ୍ରଭୁ ମତେ ଟିକେ ଆନନ୍ଦ ଦରକାର ନାହିଁ ପ୍ରଭୁ ମତେ ଅଳ୍ପ ଆନନ୍ଦ ଦରକାର ନାହିଁ ପ୍ରଭୁ ମତେ ଆନନ୍ଦର ପୂର୍ଣ୍ଣତା ଦରକାର ଆଉ ସେ ଆନନ୍ଦର ପୂର୍ଣ୍ଣତା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଦିଅନ୍ତି ଆପଣ ଚାହାନ୍ତି କି ସେଇଟା ଆମର ଭଉଣୀ ମାନେ ଟିଭି ପକାଇ ଆନନ୍ଦ କରିଥାଉଛନ୍ତି ପକାଇ ଦେଇକିରି ସେ ଟିଭି ଲୋକର ମୁହଁ ଯେମିତି ହଉଥିବ ଇଏ ସେମିତି କିଛି କଣ ସିରିୟସ ହେଇଥିବ ଦେଖିଛନ୍ତି ବାୟାଣୀ ମାନେ ଟିଭି ବାୟାଣୀ ମାନେ ଏ ଭଉଣୀ ମାନେ କେତେଟା ବସିକି ଟିଭି ଦେଖି କାନ୍ଦୁଥିବେ କାନ୍ଦୁଥିବେ କି ନାହିଁ ଟିଭି ଦେଖି ଦେଖି କାନ୍ଦୁଥିବେ କଣ ବୋଲି କହୁଥିବେ ଆମର ଘର ଷ୍ଟୋରି ପରା ଆକା ହେଇଛିଲ ସମାନ ଆମର ଘର ଷ୍ଟୋରି ଭଳିଆ ହେଇ ନାହିଁ ଭଉଣୀ ହେବ ଛଅ ମାସ ଦେଖ ତମ ଷ୍ଟୋରି ଆକା ହେବ ସେଟା ମନେ ରଖିଥାନ୍ତୁ ଶୈତାନ ବୋକା ବନେଇଛି ଲୋକମାନଙ୍କୁ ସେ ସିରିଏଲର ଆରମ୍ଭରେ ତ ଲେଖା ହଉଛି ଏହା କାଳ୍ପନିକ ଘଟଣା ଏହା ସତ୍ୟ ଘଟଣା ଉପରେ ଆଧାରିତ ନୁହେଁ ସେତିକି ଜାଣୁ ଜାଣୁ ଟିଭି ବନ୍ଦ କରିଦେବା କାଳ୍ପନିକ ବୋକା ବନାଇ ରଖିଛି ଆମର ବୁଢ଼ୀ ମା ମାନେ ଚର୍ଚ୍ଚା ଶୁଣାନ୍ତି ନାଇଁ ବାବୁ ଅଣ୍ଟା ବଥା ଆଣ୍ଠୁ ବଥା ଚାଲି ପାରୁ ନାହିଁ ଦେଖି ପାରୁ ନାହିଁ ଶୁଣି ପାରୁ ନାହିଁ ଖାଲି ଟିଭି ଆକା ଶୁଣି ପାରୁଛି ଟିଭି ଆକା ଦେଖି ପାରୁଛି ମୁଇଁ ଆହୁରି କୁଆଡେ ଯାଇପାରୁଛି କି କୋଉଠି ଯାଇପାରିବ ନାହିଁ ମାତ୍ର ଗାଁ ଭୋଜି ହେଲେ ଆଗେ ଥିବ ଦୁଇଟା ବହୁ ହାତ ଧରି ନେଇଥିବେ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ଭଳିଆ ଧରିକରି ଏମିତି ଏମିତି ଆସିକରି ବସିବ ଦୁଇ ଥାଳି ଖାଇ ଦେଇକରି ବୋଲେ ଏ ବୋହୂ ଆଣିଦେଲେ ଖାଇବ ସେ ବୋହୂ ଆଣିଦେଲେ ଖାଇବ ମା ଖାଇବ ଟିକେ ଆମଟା ମାଛ ବି ସାଇଛି ଆଣିଦେବି ଚିକେନ ଖାଇବ ଭଜା ଖାଇବ ଟିକେ ଏତିକି ପରେ ଆଣିଦେ ଭାତ ଟିକେ ଖାଇବେ ଆଜି କଣ ବୋଲି କହୁଛି ଆଗର ପରା ମୁଁ ଖାଇପାରୁଛି କି ବାରେ ବା ଦୁଇ ଥାଳି ତ ଖାଇଦେଲା ଆହୁରି ଆଗର ପରା ପୁଣି ଏ ଆସିବ ନାହିଁ ଇଏ ମୋର ପ୍ରିୟ ମା ମାନେ ଶୁଣନ୍ତୁ ବଞ୍ଚିଥିବା ଯାଏଁ ଚର୍ଚ୍ଚ ଆସନ୍ତୁ ଆସନ୍ତା ରବିବାର ଆମର ପାଇଁ ନାହିଁ ଏଇ ରବିବାର ଆପଣ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରିବେ ରବିବାର ପ୍ରାର୍ଥନା ଆସିବେ ଚର୍ଚ୍ଚରେ ଯେତିକି ପ୍ରାର୍ଥନା ଆସିବେ କାରଣ କାଲି ଆମର ପାଇଁ ନାହିଁ ଆସନ୍ତା ରବିବାର ଆମର ପାଇଁ ନାହିଁ ଆସନ୍ତା ରବିବାର ଆସନ୍ତା ରବିବାର ନାହିଁ କାଲି ମୁଁ ଜଣଙ୍କ କଥା ପଚାରୁଥିଲି କଟକରେ ମୁଁ ଟିକେ ସାଜ୍ଞାଙ୍କୁ ଦେଖିବା ପାଇଁ ଯାଉଛି କହିଲେ ସେ କଣ ବୋଲି କହିଲେ ନାଇଁ ସେ ମେଡିକାଲରେ ପଡିଛନ୍ତି ବହୁତ ଦିନ ହେଲା ବହୁତ ଅସୁସ୍ଥ ଅଛନ୍ତି ମାନେ ଭାବି ଦେଖନ୍ତୁ କାଲିର ଲୋକ ଆଜି ନାହିଁ ତେଣୁ ଆମେ ବି ବେଶୀ ଦିନ ଥିବୁ ବୋଲି ଭାବିବା ନାହିଁ ଯଦି ଅଛୁ ଆସିବା ବାହାନା ଦେଖାଇବା ନାହିଁ ଆନନ୍ଦ ନାହିଁ ଫୋନ ଧରି ଲୁଚି ଲୁଚି କଥା ହଉଛନ୍ତି ଦେଖିବେ ଝିଅ ମାନଙ୍କୁ ଫୋନ ହେଲେ କୋଉଠି ଯିବେ ଗୋଚରେ ଯାଇ ଲୁଚି କରି କଥା ହଉଥିବେ ଏ ସ୍ତ୍ରୀ ମାନେ କୋଉଠି କଥା ହଉଥିବେ ଏ ପିଲାମାନେ ଫୋନ ଧରି କୋଉଠି ଥିବେ ଯୋଉଠି ନେଟୱାର୍କ ଥର ବସିଟି ଭୂତ ଭଳିଆ ରାତି ଯାକ ବସିଥିବେ ଯୋଉଠି ନେଟୱାର୍କ ନାହିଁ ସେଠି ମୋବାଇଲ ଧରି ବସିଥିବେ ସେଠି ମଶା କାମୁଡ଼ୁ ଯାହା ହଉ ସେଠି ଆକା ଥିବେ ଏମାନଙ୍କୁ ଟିଫିନ ବକ୍ସ ଦେଇଦିଅ ଖାଇବାଟା ଧରି ସେଠି ବସିଥିବେ ଯାଇ କଣ କରିବ ଆନନ୍ଦ ନାହିଁ ଆଜି ମଣ୍ଡଳୀ ଆନନ୍ଦ ହରାଇ ବସିଛି ଆପଣ ଚଉଠି ଯାଆନ୍ତୁ ଆପଣଙ୍କ ମଣ୍ଡଳୀ ବୋଲି ନାହିଁ ଆପଣ ଚଉଠି ଯାଆନ୍ତୁ ଆନନ୍ଦ ଆନନ୍ଦ କିଏ ଦିଅନ୍ତି ଆନନ୍ଦ ପବିତ୍ର ଆତ୍ମା ଦିଅନ୍ତି ରୋମିଓ 14 ପର୍ବ 17 ପଦ ପଢିବେ
রোমিও 14 তার 17 কারণ ঈশ্বরঙ্ক রাজ্য ইস্পনক রাজ্য ভোজন পান নহে ইস্পনক রাজ্য ভোজন পান নহে কিন্তু ধার্মিকতা কিন্তু ধার্মিকতা শান্তি শান্তি ও পবিত্র আত্মাঙ্ক ঠারে ও পবিত্র আত্মাঙ্ক ঠারে আনন্দ অটে কোটি আনন্দ পবিত্র আত্মাঙ্ক ঠারে আনন্দ কোটি আনন্দ যীশুঙ্ক ঠারে আনন্দ কোটি আনন্দ পবিত্র আত্মাঙ্ক দেখেছি ভৌণী মানুষ বেগ করতে সোনা পিঁধিবে মুহ কে ফিউজালা বল আনন্দ আসব না বল শাড়ি পিঁধলে আনন্দ আসব না বল গাড়ি কিনলে আনন্দ আসব কি স্বামী মানুষ পচার ভাল গাড়ি চলাও মো কে আনন্দ নাই সে কী গাড়ি রে আনন্দ নাই সোনারে আনন্দ নাই আনন্দ কোটি অছি আনন্দ প্রভুঙ্ক ঠারে অছি আনন্দ কোটি অছি পবিত্র আত্মাঙ্ক ঠারে আনন্দ সে আত্মাঙ্ক ফলরে কোন লেখা যাচ্ছি প্রেম আনন্দ তারপরে শান্তি তারপরে 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 আগ কোন প্রেম আসব আনন্দ আসব শান্তি আনন্দ নাই মোর প্রিয় ভাই ভনী মানে আমার আনন্দ প্রভুঙ্ক ঠারে আরম্ভ করন্তু এবে ঠারু এবে দুঃখ থাও কষ্ট থাও অভাব থাও ঋণ থাও সমস্যা থাও আনন্দ করন্তু কাকু রোগ নাই কাকু রোগ নাই যাকু নাই সে হেব মন রকিত মতে কিছু রোগ নাই মতে কিছু রোগ নাই আলো তত বি হেব হেব শাশু কইছি বলে বউ কো হব নাই কি হেব নাতি কো বি হেব এটা রোগর দুনিয়া সমস্ত রোগ হব মন রকি থাকতো এ সরকার কাইকি কার্ড দৌছি মেডিকাল কার্ড কাইকি দৌছি তোমার না রে ফুটাই করে খাইবা পাই পয়সা কাকু ট্রিটমেন্ট করবা পাই নাই কোন করছে আগ কার্ড থিলা সে কার্ড বি বন্ধ করলে চলছে কি নি জানি না সে বুড়া গোটে থিলা এটি পচারু থিলা আপন মানে খুশি তো বলি করি এবে সে বুড়া মিশা পলাইলা যা কি বিচিত্র সত্য না আনন্দ পাইবে না আনন্দ প্রভুঙ্ক ঠারে আনন্দ সেটা সকালে কহুতিলি আস আমি মানে সদা প্রভুঙ্ক গৃহকু যাও এই কথা কইলা বেলে আনন্দ কাইকি মোর আনন্দ কোটি অছি প্রভুঙ্ক ঠারে অছি আমি যা পড়ুছিলু গীত সেটা 16:11 তাহাঙ্ক সম্মুখরে আনন্দর পূর্ণতা আছে কোটি আছে তাহাঙ্ক সম্মুখরে ইন হিজ প্রেজেন্স দেয়ার ইজ এ ফুলনেস অফ জয় তাঙ্কর উপস্থিতিরে আনন্দর পূর্ণতা আছে সেইতিপাইঁ পুনিতর পড়ন্তু ফিলিপীয় 4:4 সর্বদা প্রভুঙ্ক ঠারে আনন্দ কর সর্বদা প্রভুঙ্ক ঠারে আনন্দ কর আনন্দ কর পুনশ্চ কহুছি আনন্দ কর আনন্দ কর ইংলিশে কোন লেখা আছে রিজয়েস ইন দ্য লর্ড এন্ড এগেইন আই সে রিজয়েস কোন কথাটি রিজয়েস ইন দ্য লর্ড কোন রিজয়েস ইন 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 মানে ভিতরে বাইরে নাই আমার আনন্দ কোটি আছে রিজয়েস ইন দ্য লর্ড প্রভুঙ্ক ঠারে আমার আনন্দ আছে বাহারে আনন্দ নাই যেতে এই বোকা লোক বাহারে আনন্দ খোঁজি বলি বাহারে আনন্দ আপন যদি দোকানে যে সামান পত্র কিনবে আনন্দ আসবো কি আগ কোন করুছিল ভৌণী মানে ভাই মানে দোকানে গলে 2-3 হাজার টাকা নেইকরি কিনুছিল বেশি সামান নাই লো 2,000 টাকা আছে হেব নাই বলে পলে আসছিল এবে কার্ড কিনরে কিন গদা কিন খালি কার্ড তো টিচ 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 দেখাউছো পরে মাস শেষ রে ব্যালেন্স চেক করলা বলকু 80,000 খতম মুহ পুনি পুলি পেচা বলে সব জোটি গো সেই টাকা কাই কে প্রিয় মানে এবে আমান কর কিনা কিনি দেখন্তু শপিং মল রে সে ঘর পোছবা কোনা বি মিলুছি হ্যাঁ তাহলে ঘর পোছা কোনা কোন করতল বুনি মানে ফাটলা শাড়ি ফাটলা 90 তাহলে পিনা মানক ফাটলা ড্রেস কু ঘর পচে দিলু এবে পোছা কোনা মধ্য কিনবি শ্যাম্পু মধ্য সে শ্যাম্পু আগে লগাইবার আছে সে শ্যাম্পু লগাইলা পরে সে কন্ডিশনার লগাইবে তারপরে বাল শুকব নাই শুকাইবা পে মেশিন আর গুটে কি অবস্থা মু এবে দেখুছি গা মানকরে মতিও
এ গাঁর মা মানে মধ্যে পিলা মতে হগিস পিদাছন পিদাছন কি না হগিস এ হগিস র কাম কোন হগিস র কাম কোন কিছু নাই হগিস মুতিস তারপরে পিগিস তার কাম কোন হগিস মুতিস কাচিস কি সুকাইস নাই হগিস মুতিস পিগিস এ পিলা হগলে বলে ফিঙ্গবা পাই দিন কু 30 টাকা যদি দিন কু তিনটা হলে 30 টাকা হ্যাঁ সপ্তাহ কু কেতে হেলা 200 টাকার হগিস তুমি 200 টাকার হগিস কিনবো আর 10 টাকা চাঁদা পকাইব প্রভু তোমাকে আশীর্বাদ করবে করবে কি হ্যাঁ মন আরে দেখো হ্যাঁ খালি 10 সকালে 10 সন্ধ্যারে 10 কালি কু 10 পরদিন কু সত্য যদি মোদি সরকার 10 টাকা আমার ব্যাগ আছে ছাপি দিল বললাম অধিক টিকে দানি হেলে বলে 20 টাকা প্রিয় ভাই বনি মানে প্রভু সবু দেখুছেন আমার সবু অবস্থা মদিরা গোটে পুয় মতে কৌতিল আজ্ঞা আগো বেশি পুড়িয়া খাউছিলি আজ্ঞা এবে প্রভুঙ্ক দয়ারে 10 টাকা খাউছি কার দয়ারে প্রভুঙ্ক দয়ারে 10 টাকা তাকে ভাল করে দেখলি আর কইলি বাবু 10 টা পুড়িয়া খাউছি বলে 50 টাকা পুড়িয়া খাউছি নাকি গোটে গোটে 5 টাকা হেলে মধ্যে 50 টাকা পুড়িয়া খাউছি 50 টাকার পুড়িয়া খাইবু দিন সপ্তাহের কত হেলা 350 350 টাকার পুড়িয়া খাইবু আর 10 টাকা চন্দা পকাইবু তোতে মাউথ ক্যান্সার মনে কাকু হবো বলে রাগি করে পলাইলা পড়া তোর বাপাটা খাউছি কিনি সিদ্ধা যা কিছু ডরবার নাই মদুয়া কু কো ভৌনী মানে স্বামী মদ পিউছি সাবধান করো তাকে এই মদুয়া পিবু না দেখো যদি কই পারু না মন ফোন নম্বর লগাই মতে দিও মু কথা কথা আইবি মু তাকু কাই কি এবে সুযোগ আছে নইলে আনন্দ নাই খলক মস্ত দেখিবে মাথিউ 25 পর্ব তার শেষ পদ দেখুন মাথিউ 25 তার শেষ পদ এ মানে অনন্ত শাস্তি এমানে অনন্ত শাস্তি কিন্তু ধার্মিক মানে অনন্ত জীবন ভোগ করিবা যাবে অনন্ত শাস্তি অছি আগত সকালে পালক আজ্ঞা কৌথিলে কেউ মানে স্বর্গকু যিবে নাই পদ পড়ুথিলে সেই পদরে মদুয়া মানক না বি অছি সে পদ পড়ি না পড়ি দেবা টিকে খলন্তু মো সহিত প্রথম করন্তি 6 পর্ব 9 আউ 10 অবা অধার্মিক মানে যে অবা অধার্মিক মানে যে ঈশ্বরঙ্ক রাজ্যর অধিকারী হেবে না অধার্মিক মানে যে ঈশ্বরঙ্ক রাজ্যর অধিকারী হেবে নাই এহা কি তুমভে মানে জানো না এহা কি তু মানে জানো নাই হ্যাঁ ভ্রান্ত হুও নাই ভ্রান্ত হুও নাই ব্যভিচারী হ্যাঁ ব্যভিচারী শুনো ভাই বনি মানে কি জীব নাই সে সুখ ভোগরে অংশী নাই কে বেবিচারী বেবিচারী বলে কোন বেবিচারী মানে কোন স্বামী থাউ থাউ স্ত্রী থাউ থাউ কাকু কাকু দিকে মনে মনে হসবাটা হেলা বেশি করবা দরকার না যদি স্বামী থিবা সত্ত্বে স্ত্রী থিবা সত্ত্বে আজকাল তো লোকমান নারে নারে হচ্ছ নারে ওটা গা কু যাইছিলি বলুছ আউরি আশ্চর্য সে গান কথা খ্রিস্টিয়ান গানটা এমনি ডাকিথিলে মতো শনিবার রোববার না রোববার সোমবার যাইছি সে গাঁরে সে ঘরের স্বামী আরি জনক স্ত্রী কু ধরি পলাইছে বাবে সে স্বামীটা আরি গো স্ত্রী কু ধরি পলাইছে সে ধরি পলাইলে যে স্ত্রী কোন বলি কইছি তুই নেই পারবু মুই নাই পারবি নাই সে স্ত্রী লোক আরি জনক স্বামী কু সে ধরি পলাইছে এতকি না সরি নাই এ বাবা মা পলাই বলে দেখি এ ঝিও মতে উদ্দীপিত হই গেল ইয়ে বি তার ছুয়া কো স্বামী কো ছাড়ি আরি জন কো পড়ছে সে গারে মুক্তা হি মুই যাইছে মু ভাবলি কুড়ি পত্র পত্র মিলে মুড়ে ছেচি মরি জীব বলি সেন্তি গা মান কর দিয়া মে মুক্তা হি গে মোর প্রিয় মানে কোন ব্যভিচার সহিত আমি খ্রিস্টিয়ান বলি কইব কি ভ্রান্ত হও নাই ব্যভিচারি তারপরে কি প্রতিমা পূজক প্রতিমা পূজক প্রতিমা পূজা করিবা লোক জিবে নাই প্রতিমা পূজা বলে কোন প্রতিমা পূজা বলে কোন ভৌনী মানে প্রতিমা পূজা বলে ভালো করে রান্ধি বাড়ি খাইবা না সেটা প্রতিমা পূজা
খালি মন্দির যে ঘণ্টি বজাইবাটা নাই, প্রতিভা পূজা মানে কোন ভল ভল করে রাঁধি রাঁধি খাইবা। আমার ঘরে তিন প্রকার কি চার প্রকার তরকারি হলে একা খাই পারবা, নইলে আমার ঘরে চলব নাই। তুমি 18 প্রকার তরকারি খাইলে মধ্যে সকালে চিব কি নাই, নাই না সকালে চিব কি নাই, কে কে সকালে যাই না, হাতটা কবে নাই পাখে রেখে বসবে নাই, সকালে যে যাই নদীব তার পাখে রেখে বসিবি পারবো না, কারণ ধোঁয়া বাড়বো মুন্ড খারাপ হয়েছে। মনে প্রিয় মানে 18 প্রকার খাইলে মধ্য জীবে। ফিলিপিয় তিনি পর্ব দেখুন তু তার 19 পদ, সেমানঙ্ক পরিণাম বিনাশ, সেমানঙ্ক পরিণাম বিনাশ, উদর সেমানঙ্কর দেবতা, উদর সেমানঙ্কর দেবতা, কোন দেবতা উদর, যে মানে খালি রন্ধা বড়া করি মা মানে শুনো ইয়াদে দেখা যাও নে অন্ধারে শৈশ কি দেখো তো দড়া মিলা পড়ো নাই এলা মরা টিকে দেখি না পড়ো মানে শুনন্তু, যদি খালি রন্ধা বড়া করি খাউছন্তি আপন প্রতিমা পূজা করুছন্তি, প্রতিমা খালি খাইবা তো ভাল করে খাইবা, এটা কো প্রতিমা পূজা বলে কোহা যায়। তো বিচারি কি প্রতিমা পূজক কি পারদারি কি স্ত্রীবতাচারী কি পুম্মছনকারী কি চোর, চোর চোর বি সর্বকু দিব নাই, সে আনন্দর সহভাগী কে হব নাই, চোর চোর বলে কোনটা মন্ডলীর পয়সা চুরি করবাটা বি চোরবাটা, কে ঘর বনাইবা কানি তো ইটা বালি রাত্রে লুচাই করে নেবাটা বি চোরবাটা, বেড়ে বেড়ে কে কে ঘর বাঁধিবে বাঁধিবে কি না ইটা বালি রকি দেবে রাত্রে ওটা খতম, ধীরে বাথরুম গলা বলে বালতি নেই করে বই বদ্রী ভৌণী মানে নৌতিবে স্বামী জগি থিব স্ত্রী দুয়ার উঠিব এটা বি চোরবাটা, বেড়ে বেড়ে লুগা শুকাই থিবে কি নাই, সে শুকাইলা লুগার কোন নাইটি গোটে খোঁজি দিয়েছিল সেটা বি চোরবাটা, সেইটা বি চোরবাটা, চোর চাষিব কার জুতা ভাল লাগলে পিঁধি দিই করি সেটা বি চোরবাটা, বেড়ে বেড়ে দেখো যে কাটা জায়গা সে জুতা বি পিঁধি পড়ে থাকতো সেইটা বি চোরবাটা। আপনার ঘরে যদি কাহার জিনিসপত্র আছে ফেরে দেবে, কার গিনা কার চামচ কার চটু কার প্লেট যদি আছে আজি গলা পরে ফেরে দিও, নলে সে লোভ পাই মতো নর করে যাই পারবে আছে না নাই, সবর ঘরে গোটে গোটে থিব, কার গিনা থিব থিব কি নাই, কার গ্লাস থিব, কার চটু থিব, কার ডেকসি থিব, কার থালি থিব, লোভ করে রকি থিবে লোভী মানে স্বর্গকে যাবে নাই, খ্রিস্টান হিচু পরা ফেরাই দিও। কোন লেখা যাচ্ছে প্রিয় ভাই ভনী মানে ভনী মানে চিন্তার পড়ি গলে কেন্দি দেবী বলি করে ধীরে দেই করে দেই দিও, হেটি লো ভুলি যাই তিনি থিলা বলি করে দেই দিল চিড়ি গলা কথা, কিন্তু সে গিনা গ্লাস চুরি করে নরকুক জীবন না। চোর চোর মানে কোন কার গোছ থিব কি নাই, জাম্ব থিব কোন থিব লুচি করি ঢাল রে ভটি গ্রান বড় চোর বড় সেটা বি চোর চোর, বেলে বেলে সরকারি কাম কিছু চালিথিব সেটু সামান ধরি বাড়ি আসতিব, নাল কাম হতিব রাস্তা কাম হতিব কি নাই সেটু গড়ি বালি ধরি করি চোর বলে সে কি চোর। তারপরে কি ধনলোভী, ধনলোভী 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 বলে কে আমি, হ্যাঁ সত্য নথিলা বলে 10 টাকা পকাই দিউছ চুপ, ধনলোভী মানে। তারপরে কি মতুয়াল, মতুয়াল শুন ভৌণী মানে মতুয়াল মধ্যে দিব নাই, সে ভজরে মদুয়া জীব কি তার স্পেশাল মদ রকাই দিব, আজিকালি আমার গাঁ গলিরে যোটি বাহাব সব পিলা পি থাউ পি থাউ যদি না নাই সব পিলা পি থাউ ছতি বাজা বাজি থাউ ছতি চৌড়া হেই থাউ ছতি মদ ফ্রি, খ্রিস্টান বাহাগরে বি মদ পিউ ছতি মতুয়াল মানে, বেলে বেলে স্বামী মানে স্বামী মানে সব মদ মুদা পিউ ছবলি আজিকালি পিলা মানে পিউ ছতি মন রখি থাউ তো মন রখি থাউ। সাবধান ভৌণী মানে যদি আপনার স্বামী মানে মদ পিউচন্তি সতর্ক করান্তু স্বর্গকু যিবে নাই, পিউবে তাকু কেতে টেনশন কেতে অসুবিধা কেতে ঋণ পিউ, কেটা ভৌণী মানে বিলকুল চাহু নান্তি অনরা মোর ছাড়ু বলি কাইকে ছাড়ু নান্তি, এ মদুয়া মদ পি শৈলে তার পকেটু পয়সা কাটা অসুবিধা হচ্ছে, এ মদুয়া মদ পি শৈছিব কি নাই তার পকেটু পয়সা গায়ে, এ মদুয়া সকাল উঠি খোঁজুতিব কেনে গেল আমার পয়সা,
କୋଉଠି ଗଲା ତାକୁ ଜଣା କି ନ ପିନ୍ଧିଲା ପ୍ୟାଣ୍ଟ ବି ଖୋଜି ପକାଉଥିବ ଏ ସ୍ତ୍ରୀ ଦେଖୁଥିବ କି ସେଲା ମୋ କିଛି ନାହିଁ କହିଲେ ଗାଳି ଶୁଣିବ କିଏ କାଢିଛି ଏଟା କାମ କରିବା ଲୋକ କିଏ ସ୍ୱାମୀ ଚାକିରି କରିବା ଲୋକ ସ୍ୱାମୀ ବ୍ୟବସାୟ କରିବା ଲୋକ ସ୍ୱାମୀ ଏ ସ୍ତ୍ରୀ ପାଖରେ କୋଉଠୁ ପଇସା ଆସିଲା ଏ ମଦୁଆ କାହାକୁ ଉଦ୍ଧାର ମାଗବ ପ୍ରଥମେ ସ୍ତ୍ରୀକୁ ମାଗବ କାଲି ଜଣେ କହୁଥିଲା ଆଜ୍ଞା କାହାକୁ ଉଦ୍ଧାର ମାଗବା ସିନା ଆଜ୍ଞା ସ୍ତ୍ରୀକୁ ଉଦ୍ଧାର ମାଗବାର ନାହିଁ ବୋଲିଥିଲା କାହିଁକି ସେ ଋଣ କେବେ ସୁଝି ହବ ନାହିଁ ହଜାର ଟଙ୍କା ଦେଇଥିବେ ତିନି ଥର ଦେଲେ ବି ସେ ହଜାର ଟଙ୍କା ସୁଝିବ ନାହିଁ ସେ ଆରି ମାଗବାର ଥିବ ଡେଲି ପଲା ଲୋକ ସେଇଟା ଦେଲ ସେଇଟା ଅଲଗା ନା ଆରି ହଜାର ଟଙ୍କା ଦେବ ଉପରେ ଆଗା ପ୍ରିୟ ଭଉଣୀ ମାନେ ଯଦି ଆପଣଙ୍କ ସ୍ୱାମୀ ମଦ ପିଉଛନ୍ତି ସାବଧାନ ସେ ତ ନର୍କ ଯିବ ଯିବ ତା ପଛରେ ତୁମେ ବି ଯିବ ମଦୁଆ ସ୍ତ୍ରୀ ହେଇ ତୁମେ ବି ନର୍କକୁ ଯିବ ଯାଇକରି କଣ କହିବ ହଇ ରାଜା ମୁଁ ତ ପିଉ ନଥିଲି ରାଜା ମୋର ସ୍ୱାମୀ ସିନା ପିଉଥିଲା ରାଜା କହିବେ ନାଇଲ ରାଣୀ ତୁ ପିଉ ନଥିଲୁ ସତ କଥା ମାତ୍ର ଆମଲେଟ୍ କିଏ ବନାଇ ଦଉଥିଲା ମୁଁ ବନାଇ ଦଉଥିଲି ପ୍ରଭୁ ଆଉ ଚିକେନ୍ ତରକାରୀ ମୁଁ ପ୍ରଭୁ ଆରି ସେଟା ସେଟା ବି ମୁଇଁ ଆହୁରି ଆମରଟା ସେଟା ବି ଆମରଟା ତମରଟା ସବୁ ମୁଇଁ ଆଗ ବନେଇକରି ଦଉଥିଲି ସବୁ ବନେଇକରି ତୁମେ ଦେବ ସେ ବିଚାର ମୋ ବିନରକୁ ଯିବ ସାବଧାନ ଆଉ କେତେଟା ଭଉଣୀ ମାନେ ଏତେ ବଢିଆ ଭଉଣୀ ମାନେ ଯେ ସ୍ୱାମୀର ପ୍ୟାଣ୍ଟ ସଫା କଲା ବେଳକୁ ଯଦି ପ୍ୟାଣ୍ଟରେ ପୁଡିଆ ଥିବ କି ନାହିଁ କାଢିକିରି ଦେବେ ଏମାନେ ହେଟି ମୁଁ ତମର ସୁନା ମୁଣ୍ଡା ଗୋଟେ ରହିଯାଇଥିଲା ହେଟି ନିଅ ବୋଲା ବେଳେ ଠିକଲେ ହବ ନାହିଁ ଭଉଣୀ ମାନେ ସାବଧାନ ସାବଧାନ ଆପଣଙ୍କର ଝିଅ ଯଦି ଇଆଡୁ ସିଆଡୁ ଗପୁଛି ତା କହିଲ ନର୍କ ଯିବ କି କେମିତି ପଚାରିଥିଲ ପଚାର ବାୟା ବାୟା ହଉଛନ୍ତି ଏଇଟା ମୁଁ ସ୍ୱାମୀକୁ ଯଦି ଫୋନ ଆସିଲେ ଫୋନ ଧରି କୁଆଡେ ପଳାଉଛି ଜାଣିବ ଏଇଟା ଭଲ ଫୋନ କଲେ ହେଇନଥିବ ଯୋଉ ଫୋନ ଆସିଲେ ଯୋଉ ସ୍ତ୍ରୀ ସାମ୍ନାରେ କଥା ହେଇପାରୁ ନାହିଁ ଯୋଉ ସ୍ୱାମୀ ସାମ୍ନାରେ କଥା ହେଇପାରୁ ନାହିଁ ତା କେବେ ବି ଭଲ ଫୋନ କଲ୍ ହେଇନଥିବ ତେଣୁ ଆନନ୍ଦ ନାହିଁ ଆଜି ମଣ୍ଡଳୀରେ ଆନନ୍ଦ କାହିଁକି ନାହିଁ ମଣ୍ଡଳୀରେ ପାପ ପରିପୂର୍ଣ୍ଣ ହେଇକରି ଅଛି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ସମ୍ପ୍ରଦାୟରେ ପାପ ଅଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଟିକେ କେତେ ବର୍ଷ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ ମହାସଭାରୁ ଲୋକମାନେ ପଳେଇବେ ଦେଖନ୍ତୁ ଆ ସ୍ତ୍ରୀ ତା ସାଙ୍ଗେ ତା ସ୍ତ୍ରୀ ତା ସାଙ୍ଗେ ସେତିକି ସମସ୍ୟା ଆଗକୁ ଆସୁଛି ପାପ ପରିପୂର୍ଣ୍ଣ ହେଇକରି ଅଛି ଚାରିଆଡ଼େ ଚାରିଆଡ଼େ ପାପ ଚାରିଆଡ଼େ ମନ୍ଦତା ଚାରିଆଡ଼େ ଅସୁଚିତା ସେ କିଏ ବି ହଉ ନା କାହିଁକି ତେଣୁ ମଣ୍ଡକି ଥାନ୍ତୁ ଯଦି ଏପରି ଥିବ ସେଠି ଯାଇପାରିବ ନାହିଁ ଆମେ କଣ କରିବା ଆସ ପାପ ଛାଡି କରି ଆସ ଆଉ ଆନନ୍ଦର ସହଭାଗୀ ଆନନ୍ଦ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆଜି ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କର ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି ତାଙ୍କର ଉପସ୍ଥିତିରେ ଆସିବା ପାଇଁ ତାଙ୍କ ସାନ୍ନିଧ୍ୟରେ ଆନନ୍ଦ କରିବା ପାଇଁ ଆଉ କେମିତି ଆନନ୍ଦ ସବୁବେଳେ ଆନନ୍ଦ ସବୁ ପରିସ୍ଥିତିରେ ଆନନ୍ଦ ଆମେ କରିବାର ଅଛି ଆଜି ପ୍ରଭୁ ତାଙ୍କର ବାକ୍ୟ ଦ୍ୱାରା ଆମମାନଙ୍କୁ ସଚେତନ କରାଉଛନ୍ତି ଆମମାନଙ୍କୁ ଜାଗ୍ରତ କରାଉଛନ୍ତି କାହିଁକି ଏଇଠି ଆନନ୍ଦ ନାହିଁ ପଢିବେ ଟିକେ ମାଥ୍ୟୁ ତାର ପଚିଶ ପର୍ବ ତେଇଶ ପର୍ବ ମାଥ୍ୟୁ ପଚିଶ ତେଇଶ ତାହାର ପ୍ରଭୁ ତାହାକୁ କହିଲେ ବେଶ ଉତ୍ତମ ଓ ବିଶ୍ୱସ୍ତ ଦାସ ବେଶ ଉତ୍ତମ ବିଶ୍ୱସ୍ତ ଦାସ ତୁମ୍ଭେ ଅଳ୍ପ ବିଷୟରେ ବିଶ୍ୱସ୍ତ ହେଲ ତୁମେ ଅଳ୍ପ ବିଷୟରେ ବିଶ୍ୱସ୍ତ ହେଲ ମୁଁ ତୁମକୁ ବହୁତ ବିଷୟ ଉପରେ ନିଯୁକ୍ତ କରିବି ତୁମ୍ଭେ ଆପଣା ପ୍ରଭୁଙ୍କ ଆନନ୍ଦର ସହଭାଗୀ ହୁଅ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ଶୁଣନ୍ତୁ ଏଇଠି ଆନନ୍ଦ ନାହିଁ ଆଗକୁ ଆନନ୍ଦ ଅଛି ହଉଛି ପ୍ରଭୁଙ୍କର ଆନନ୍ଦ ସେଇଟା କହୁଛି ଆସ ଆନନ୍ଦ କର ଉଲ୍ଲାସ କର କାହିଁକି ଭଜ ପ୍ରସ୍ତୁତ ହେବା ପାଇଁ କାଲିକି ଆମେ ସେ ଭଜ ବିଷୟରେ ଚିନ୍ତା କରିବା ଆଜିକାଲି ଦେଖିବା ଯେ ମୁଁ କାହିଁକି ଆନନ୍ଦ କରିପାରୁ ନାହିଁ ଆଜି ମୋ ଜୀବନରେ ଦେଖନ୍ତୁ ପୁଅ ଝିଅ ମାନେ ଆନନ୍ଦ ନାହିଁ ଚର୍ଚ୍ଚ ଆସିବାକୁ ଇଚ୍ଛା ନାହିଁ ବାଇବଲ ପଢ଼ିବାକୁ ଇଚ୍ଛା ନାହିଁ ପ୍ରାର୍ଥନା କରିବାକୁ ଇଚ୍ଛା ନାହିଁ ବାଧ୍ୟରେ ଆସୁଛନ୍ତି ଆନନ୍ଦ ନାହିଁ ଆସିଲେ ବି ଆନନ୍ଦ ନାହିଁ ଯେତିକି ମିଟିଂ ଗଲି ବା କାହିଁକି ଆନନ୍ଦ ଏ ସବୁରେ ନାହିଁ ଆନନ୍ଦ ପ୍ରଭୁରେ ଅଛି ଯଦି ଆପଣ ପ୍ରଭୁରେ ଥିବେ ଆନନ୍ଦ ଆରେ ଏ ପ୍ରଭୁରେ ଥିବା ପାଇଁ ବାଧା କଣ ଦଉଛି ଏ ପାପ ଆଜି ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ କୌଣସି ପାପ ଅଛି ଆଜି ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ପୁଣି ଥରେ ମନେ ପକାଇ ଦଉଛନ୍ତି ପୁଅରେ ଝିଅରେ ଆନନ୍ଦ କର ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଏ ଜଗତରେ ଆହୁରି କିଛି ଭରସା ନାହିଁ ଏ ଜଗତର ଭରସାରେ ଆନନ୍ଦ ବି କରିହେବ ନାହିଁ ପଢିବେ ଟିକେ ରୋମିଓ ତାର ବାର ପର୍ବ ଭରସାରେ ବା ସେତିକି
কোন লেখা আছে? ভরসারে আনন্দ, আমার ভরসা আছে। আমার ভরসা কে? আমার ভরসা যিশু। যিশু হি আমার ভরসা। তেণু আমি যে কোন পরিস্থিতি, যে কোন স্থিতি আমি আনন্দ করি। ঠিক তো জানিছেন, যিশু তুমি মোর আশা গৌরবময়। গাইবাক সে পদটা টিকে ওকে আরম্ভ করুন, স্টার্ট করিবা, তালি বজে গাইবাক পদটা হেলা। যিশু তুমি মোর আশা গৌরবময় ভরসা, যিশু তুমি মোর আশা গৌরবময় ভরসা, তুমি মো বিশ্বাস ভূমি মোর মুখ অতি সরণী, তুমি মো বিশ্বাস ভূমি মোর মুখ অতি সরণী, তুমঠারে রাখিছি মো দৃঢ় ভরসা, তুমঠারে রাখিছি যিশু তুমি মোর আশা, যিশু তুমি মোর আশা, যিশু তুমি মোর আশা, যিশু তুমি মোর আশা গৌরবময় ভরসা, যিশু তুমি মোর স্বাস্থ্য খারাপ আছে, ঔষধ কিনি পারু নাই, মোর ঘরে শান্তি নাই, কিছু যাই আসে নাই, মোর ভরসা যিশু আছেন। মোর প্রিয় মানে আনন্দ করিবাকু আরম্ভ করন্তু, খারাপ পরিস্থিতিরে বিপরীত পরিস্থিতিরে, কারণ যিশু আমার আনন্দ আছেন। হেলা, তালি মারিব, দান্ত দেখাইব, হসি করি গাইব, স্টার্ট করো। যিশু তুমি মোর আশা গৌরবময় সমস্তে, যিশু তুমি মোর আশা গৌরবময় ভরসা, তুমি মো বিশ্বাস ভূমি মোর মুখ অতি সরণী, তুমি মোর মুখ অতি সরণী, তুমঠারে রাখিছি মো দৃঢ় ভরসা, 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 যিশু তুমি, Yes Lord, Yes Lord, যিশু তুমি মোর আশা গৌরবময় ভরসা, যিশু তুমি মোর আশা গৌরবময়। অনেক লোক হসিবি পারু না, ভৌণী মানে যদি হসি পারু ন, সবুদিন দর্পণ পাখে যাব আর টিকে হসিব, হসি হসি গাইব, যিশু তুমি মোর আশা। এটি কিছু আশা নাই, মেডিকাল রে মোর আশা নাই, চাকরি রে মোর আশা নাই, কোটি মোর আশা নাই, এ পুয়া ঝিও তোমার আশা কি? টিকে বড় হুঁতু টাটা করি পলাইবে, এ ঝিও মানে থিবে কি? এ ঝিও মানে বি তোমার আশা নাই, মোর ঝিও দুইটা অচন্তি অচন্তি, তুমকু যেতলে সেবা দরকার সেতলে বাহাই করি পলাইবে পলাইবে, সে মানে এ পুয়া মানে নাই, প্রভুরে তো নাই, কুয়েল গড়ে স্ত্রী কু বাহাইবে, দেখবে সে কালিয়া মুই দেখব, আঙ্ক সেবা করবা কু মুই অছি, স্ত্রী কু পাঠ স্বামী কু পাঠ পড়াইব, হই মো তোমার মা কু বেশি ভালো পাউছো কি মতে বেশি ভালো পাউছো কি কুয়ো পড়া, এ কালিয়া মো কোন বলি কইব, তুমি মো তুমি তুমি
তারপরে কোন করিবে এইটু ঘর ভাড়া নেই করে পাল্লা কেমনি যাই করে থিবে আর গাঁ কু আসবে আসবে নাই আপন দেখবে আমার পুয় বহু মনে খাইবা না লুচাই করে খাউছন্তি খাউছন্তি কি নাই মুন্ডি গলা পড়া হ্যাঁ খাউছন্তি লুচাই লুচাই করে বাবা মা তো লুচাই করে খাউছন্তি এমন এটা মানে আমার পুয় মনে মা মনে লাজ নহি মধ্য কার কার ঘরে কোন খাইবাটা মিললে লুচাই করে আনুতিলে বড়া আনি দৌতিলে পকুড়ি আনি দৌতিলে মুড়ি আনি দৌতিলে লড়ু আনি করে দৌতিলে কি নাই দৌতিলে কিন্তু এ পুয় মানে দেবে না লুচাই করে খাউছন্তি আর উল্টা সে বহু কই দেব হেটি ম আইলা বেটিকে সাবধান নিয়ে আসবো হ্যাঁ তোমার মা নাই কি কবাট পাখে বসিছেন ইয়ে কড়া জরি লুচাই করে আনবে মা পচারবে বাবু কিসটা বাবু কিছু নাই মা কিছু নাই মা কিছু নাই কোনটা আনব বড়া পকুড়ি সিঙ্গড়া জিলাপি চিকেন পকোড়া হ্যাঁ এটা অমৃত কি এটা মন রেখে থাও তোমার ভরসা কে নাই এ টঙ্কার ভরসারে থাও নাই এ সোনার ভরসা মধ্যেও নাই মু দেখি যে সোনার ভরসা সোনামণি মনে কানরে নাই এবে আমার বি থিলা আজ্ঞা ইটি গুডে পিদি থিলি ইটি গুডে পিদি থিলি ইটি গুডে পিদি থিলি কেনে গলা আঙ্ক দেহ খারাপ হেলা আজ্ঞা বিশাখাপাটনাম গলা বলে বিকি দেলু তোমার স্বামী কেনে গলে সে বি পলাইলে সোনা মধ্যেও পলাইলা থিব নাই যিশু হি ভরসা অটন্তি মোর প্রিয় মানে তেণু আমি কোন করিবা ভরসারে আনন্দ করিবা ভরসারে আনন্দ প্রভু পদ পড়িবা গীত সংহিতা তার 37:4 মধ্য সদা প্রভুঙ্ক ঠারে আনন্দ কর সদা প্রভুঙ্ক ঠারে আনন্দ কর তহিরে আ সে তুম্ভর মনোবাঞ্ছা পূর্ণ করিবে শুনুন তো আমি কহি সারিবা পাই চাহে কোন লেখা যাউচি সদা প্রভুঙ্ক ঠারে আনন্দ কর সে কোন করিবে আপনকর মনোবাঞ্ছা কু পূর্ণ করিবে আপনকর যাহা মনোবাঞ্ছা আছে তাকে কে পুরা করিবে প্রভু করিবে কা করিবে যে প্রভুঙ্ক ঠারে আনন্দ করিবে প্রভুঙ্ক ঠারে আনন্দ করিবে মোর প্রিয় ভাই ভাই মানে প্রভু যে মানে অনুগ্রহ করন্তু সে আনন্দ আউ নাহি আমত বাইবেল কোন কইছে সদা প্রভুঙ্ক ঠারে আনন্দ তোমানকর বল অটে আমার বল কোন প্রভুঙ্ক ঠারে আনন্দ আমার বল প্রভুঙ্ক ঠারে ভরসা করিবা আমার বল প্রভুঙ্ক ভয় করিবা আমার আনন্দ অটে আজি সে ভয় নাই আজি আমার জীবনের সেই ভয় নথিবারু আমার পরিবারে আনন্দ দেখা যাও নাই আমার জীবনে আনন্দ নাই মোর প্রিয় ভাই বোন মানে যেতেবেলে স্বামী স্ত্রী পুয় ঝিও সমস্ত প্রভুকে গ্রহণ করিবে তেবে যাই কি আম ঘরে আনন্দ আসিব নহলে আনন্দ আসব ইয়ার স্বামী প্রভুকে জানিছি স্ত্রী জানি নাহান্তি স্ত্রী জানিছন্তি পুয় জানি নাই ইয়ে জানি নাই সে জানি নাই আনন্দ কেমতি আসিব ওর পদ পড়িবে প্রেরিত তার ষোল পদ 34 পদ প্রেরিত 16:34 সেতরে সে সেমানকু আপনা গৃহকু ঘেনি যাই হ্যাঁ আর সমস্ত পরিবার সহিত ঈশ্বরক ঠারে বিশ্বাস করি হ্যাঁ শুনন্তু শুনন্তু যেতলে পরিবার সমস্ত প্রভুক ঠারে আনন্দ করি মানে পরিচ্ছন্ন পাইবে তেবে আনন্দ আসবে আজি প্রার্থনা করিবা প্রভুঙ্ক গতিরে প্রার্থনা করিবা প্রভুঙ্ক কহিবা প্রভু সে আনন্দ মতে দরকার এইটি আনন্দ করিছাতু যদি আজি প্রভুরে নাই আজি জীবনে পাপ আছে সে আনন্দ আপনক পাই নাই সে আনন্দ আপনক পাই নাই সে আনন্দর সহভাগী হই পারিবে নাই যদি পাপ আছে পাপ সহিত প্রভুক রাজ্যকু যাই হব নাই ব্যভিচার সহিত প্রভুক রাজ্যকু যাই হব নাই কুকর্ম করে প্রভুক রাজ্যকু যাই হব নাই সে আনন্দ রাজ্যরে যাই হব নাই তেণু আপনার জীবনে যদি কোনসি পাপ আছে মু কহিবা পাই চাই প্রিয় ভাই ভনী মানে পাপ নেকি লুচাই করে করবাকে ভল লাগল গাঁ গণ্ডার গোটে কথা কহিবা আপনার শুনিছন্তি কি নাই পানির হগলা গো ভাসব বলবাটা শুনি না আমার কোরাপুট কইবে আমার কোরাপুটিয়া ভাষার কইবে পানির হাগলা গো উবক্সি বলবে উবক্সি মানে ভাসব বলবাটা মানে যদি জনে লোক পানি রে হগি দেব কোন হবো সেটা বুড়ি যাব কি আপন মানক সত্য পানি রে কবে যাই হগা হগি করে না জানি না তা কাই কি লোক মানে কইবে জানি সত্যি
মানে তুমি লুচি করে যেতে দুর্গন্ধ কাম করে দিনে না দিনে তা বাহারে আসে বাহারে আসে তার অর্থ ধীর পানি পত্র কাটে মনে করো পত্র কাটলে কোণ হল ধীর পানি পত্র কাটে মানে তুমি পরিশ্রম করে চালে দিনে সফল হব বলি ঠিক সেমিতি পানিরে হগিলা পুহ ভাসব যেতে পুয় ঝিও বসিছ বাপা মা মন্ডকে তাঁতু আমি যাহা বি পাপ কাম করুছু দিনে না দিনে বাহারে আসিব আমি দিনে না দিনে লজ্জিত হবু অপমানিত হবু সে কেতে বড় লোক হু না কাহিকি সে প্রভুক দাস হুয়ন্তু সে বিশ্বাসী হুয়ন্তু সে নেতা হুয়ন্তু কেতে বড় লোক হুয়ন্তু যদি পাপ কামরে লিপ্ত অছি অনুতাপ করি ফেরু নাই দিনে না দিনে সে অনুতপ্ত হয়ে বসে তো আজি আমি কোন করিবার অছি সে আনন্দ সে আনন্দ দাউদ কহিলা বলে প্রভু সে আনন্দ মোর জীবনে নাই কাহিকি পরিত্রাণ আনন্দ ভরাই দিয়েছি প্রভুকে গ্রহণ কলা পরে বাপ্তিস্মন হলা পরে খ্রিস্টান হলা পরে আমি নিয়মিত ভাবে যে পাপ করে চালিছি সে পাপ দ্বারা আমার আনন্দ ক্ষয় পাই যাইছি খালি হসুছু খালি না দেখিলে যদি কে হসি দিলে কোন করছে ঠিক হত তারপরে খালি হসুছি বলে দেখাউছি মাত্র হস তার নাই অনেক মা মানে কেতে দিন হলা হসি না হসিছন্তি কি আমার মুখ্যমন্ত্রী ছিল 24 বর্ষ তার দাঁত কেন্দ্রটা আমি দেখি নাই দেখিছেন কেউ তার দাঁত না এত আপনার মানে খুশি তো বলে পচার তুই সত্যি আর মু পচারি বাপাই চাহে মোর প্রিয় মানে আনন্দ সবু পাই নাই আনন্দ প্রভুক লোকমান পাই রখাই জগত লোক পাই আনন্দ নাই তেনু আপনার মানে কো যদি আপনার জীবনে আনন্দ করি না পারু না হান্তি তাহলে কোন করিবা আছে আপনার জীবনে থিবা সে গুপ্ত পাপ কো ছাড়িবা আছে এবে পাপর আনন্দ বেশি রহিব না পদ পড়ি প্রার্থনা করিবা মেজিবা এবরি তার 11 পর্ব 25 পদ এবরি 11 25 পাপর ক্ষণিক সুখ ভোগ অপেক্ষা পাপর ক্ষণিক সুখ ভোগ অপেক্ষা ঈশ্বরঙ্ক লোকমানঙ্ক সহিত ঈশ্বরঙ্ক লোকমানঙ্ক সহিত বরং দুঃখ ভোগ করিবাকু বরং দুঃখ ভোগ করিবাকু সে পছন্দ কলে কোন কলে পছন্দ কলে পছন্দ কলে ভাই বোন মান দয়া করে শুনন্তু সে কোন কলে মশা পছন্দ কলে পাপর ক্ষণিক পাপ ক্ষণিক সুখ দিয়ে যেতে পুয় ঝিও বসিছ মো কথা শুনো যদি মোবাইলে খারাপ ভিডিও দেখুছ খারাপ পাপরে অছ খারাপ সম্পর্ক অছ বেবিচারে অছ নানা মন্দতার অছ এইটা আপনাকে ক্ষণিক সুখ দেব এ জগত ক্ষণিক সুখ দেব কিন্তু ইয়া পরে অনন্ত দুঃখ আপন পাইবে আর পরে আপন পাই সুখ নথিব আরে তেনু বেল থাউ থাউ জীবন সজাড়ি দিওন্তু পাপর ফেলি আসন্তু মন এটা হচ্ছে আত্ম উৎসর্গ সভা আত্ম সমীক্ষা সভা আমার জীবন কু সমীক্ষা করিবা জীবন কু তর্জমা করিবা যদি আমো জীবনে পাপ আছে মন্দতা আছে অসুস্থ আছে এবে ছাড় আমি আনন্দ কাই কি করি পারু না বাইবেল পড়লে আনন্দ নাই প্রার্থনা করলে আনন্দ নাই খাইলে আনন্দ নাই শৈলে আনন্দ নাই সোনা পিঁধিলে আনন্দ নাই গাড়ি চল তার মানে কোন দেখিবে বেড়ে বেড়ে যাকে ম্যালেরিয়া রোগ হইতব কি না ম্যালেরিয়া জ্বর হইতব তাকে যুটা দেলে পিতা লাগব লাগব কি না এ ম্যালেরিয়া হইতব লোক বিরিয়ানি খাইব তুই খাইবি না বেশি পিতা বিরিয়ানি কত পিতা ভালো অন্ডা খালো বাবা কি পিতা অন্ডা ভাত ডালি টি খালো আ কেন্তি পিতা লাগুছি জিলাপি খালো কিন্তু কি বিচার সেটা গোটে বিচার বলে বিচার ভজা খা বলে পিতা ভজা পিতা কি বিরিয়ানি পিতা দোসা পিতা কি না ইডলি পিতা পিতা বাহারে নাই পিতা কুড়ি অছি ভিতরে আছে তিক্ততা ভিতরে আছে পাপ যদি ভিতরে থিব আপন বাহারে খালি অভিনয় করি পারিবে কিন্তু আনন্দ করি পারিবে নাই সেইটা আজি খ্রিস্টিয়ান সমাজে দেখা যাচ্ছে সেইটা দেখা যাচ্ছে তাহলে প্রিয় ভাই বোনি মানে এতে বড় বড় সভা হচ্ছে মহাসভা হচ্ছে কেড়ে বড় বড় বক্তা মনে আসুচ্ছেন বিচারা মনে বাক্য প্রচার করলা বলে কে পরিবর্তন কে নাই খালি আমার সভারে এমতি হেলা আমার সভারে সেমতি হেলা এতে বড় বক্তা আসিছিলে এতে খরচ হেলা দেখলা আর আত্মা মধ্যে লাভ হেবার সে পাপ সহিত যাওছন্তি পাপ সহিত আসুছন্তি এইটা সমস্যা কাই কি পাপ আছে যেতেবেলে পর্যন্ত পাপ রহিতিব মন্দতা রহিতিব আপন প্রভুঙ্ক ঠার আনন্দ করি পারিবেন আজি যদি আপন আনন্দ করি পারু নাহান্তি
ଅଛି, ଆଗକୁ ଆନନ୍ଦ ଅଛି, କିନ୍ତୁ ସେଇ ଆନନ୍ଦରେ ଯିବା ପାଇଁ ଆଜି ମୋ ଭିତରେ ଆନନ୍ଦ ଥିବା ଦରକାର। ଯାହାର ଜୀବନରେ ଆନନ୍ଦ ଅଛି ସେହି ସେ ଆନନ୍ଦ ରାଜ୍ୟକୁ ଯାଇପାରିବ, ଯଦି ଆନନ୍ଦ ନାହିଁ କୁହନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କୁ। ପ୍ରଭୁ କହିବେ ପୁଅରେ ଝିଅରେ ତୋର ଜୀବନରେ ସେ ପାପ ଅଛି, ସେ ପାପ ସକାଶେ ତୁ ଆନନ୍ଦ କରିପାରୁନୁ। ଆପଣ କୁହନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କୁ, ପ୍ରଭୁ ମତେ ସେ ପରିତ୍ରାଣ ଆନନ୍ଦ ପୁଣିଥିଲେ ଦିଅ। ଏବେ ଦାଉଦ ଆଜି ଚିନ୍ତା କରୁନାହାନ୍ତି ମତେ କେ ଲୋଚା କରିବ କି ଅପମାନ କରିବ, ଦାଉଦ ପାପ କଲା, ସେ ଦାଉଦ ସାର ଟେନସନ ନାହିଁ, ଟେନସନ କଣ, ମୋର ଆନନ୍ଦ ଚାଲିଯାଇଛି, ଆନନ୍ଦ ଚାଲିଯାଇଛି। ମୁଁ ଦେଖିଛି ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ବଡ ବଡ ଘରେ ଥିବେ, ମୁଁ କେମିତି ଥିବ, ତିନି ମହଲା ଘର, ମୁଁ କେମିତି, ନିଜର କାର୍ରେ ଚଢି ବୁଲୁଥିବେ, ମୁଁ କେମିତି ଥିବ। ଆମେ ସେ କାର୍ରେ ଚଢି ଖୁସିରେ ଥିବୁ, ସେ ମାଲିକ ଖୁସି। ଜଣକ ଘରେ ଯାଇଥିଲି ବୋଲୁଛ, ଘର ଯାକ ଲୋକ ମୁହଁ ଏମିତି, ସେ କୁକୁର ମୁହଁ ବି ସେମିତି, ସବୁ ମୁହଁ ଖାଲି, କଣ ଆନନ୍ଦ ନାହିଁ। କାହିଁକି? ଝିଅ ବାପରେ ଅଛି, ବାପା ବାପରେ ଅଛି, ମା ବାପରେ ଅଛି, ପରିବାର ସମସ୍ତେ କିଛି ନା କିଛି ପାପରେ ଅଛନ୍ତି, ଆଉ ପାପ ଯୋଉଠି ଥିବ ସେଠି ଆନନ୍ଦ ହେବ ନାହିଁ, ସେଠି ଖାଲି ଅଭିନୟ ହବ। ଆଜି ମଣ୍ଡଳୀରେ ପାପ ଥିବା ସକାଶେ, ମନ୍ଦତା ଥିବା ସକାଶେ ଅଭିନୟ ଚାଲିଛି, ଆନନ୍ଦ ନାହିଁ। ଆନନ୍ଦ ଦିନେ ଥିଲା, ଥିଲା ନା ନାହିଁ? ଚର୍ଚ୍ଚ ଆସିବା ପାଇଁ ଆନନ୍ଦ ଲାଗୁଥିଲା, ସହଭାଗିତା ଆନନ୍ଦ ଲାଗୁଥିଲା, ପ୍ରାର୍ଥନା ଆନନ୍ଦ ଲାଗୁଥିଲା, ଦାନ ଦେବାକୁ ଆନନ୍ଦ ଲାଗୁଥିଲା, ଥିଲା, କିନ୍ତୁ ଏବେ ସେ ଆନନ୍ଦ ନାହିଁ। ଆଜି ପ୍ରାର୍ଥନା କର, ପ୍ରଭୁ ମୋତେ ସେ ଆନନ୍ଦ ପୁଣି ଥରେ ଦିଅ, ପ୍ରଭୁ ମୋତେ ସେ ଆନନ୍ଦ ପୁଣି ଥରେ ଦିଅ ପ୍ରଭୁ। ଏଇଟା ଆମର ପ୍ରାର୍ଥନା ହେବା ଦରକାର। ହେ ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଆଜି ପରମେଶ୍ୱର ଆମମାନଙ୍କ ସହିତ କଥା ହଉଛନ୍ତି, ଆମମାନଙ୍କୁ କହୁଛନ୍ତି ପୁଅରେ ଝିଅରେ ତ ସେ ଆନନ୍ଦ। ଗୋଟେ ପଦ ପଢିବା, ଗୀତ ସହିତ 50:6 ପଢିକି ପ୍ରାର୍ଥନା କରିବା। ଗୀତ ସହିତ 50:6 ତୁମ୍ଭର ଲୋକମାନେ ଯେପରି, ତୁମ୍ଭର ଲୋକମାନେ ଯେପରି ତୁମ୍ଭ ଠାରେ ଆନନ୍ଦ କରିବେ, ତୁମ୍ଭର ଲୋକମାନେ ଯେପରି ତୁମ୍ଭ ଠାରେ ଆନନ୍ଦ କରିବେ, ଏଥିପାଇଁ ତୁମ୍ଭେ କି, ସେଥିପାଇଁ ତୁମ୍ଭେ କି ପୁନର୍ବାର ଆମ୍ଭମାନଙ୍କୁ ସଜୀବ କରିବ, ପୁନର୍ବାର ଆମ୍ଭମାନଙ୍କୁ ସଜୀବ କରିବ ନାହିଁ। ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ତା ମାନେ କଣ, ପୁନର୍ବାର ସଜୀବ କର, ପୁନର୍ବାର ଜୀବନ ଦିଅ, ପୁନର୍ବାର ଉଦ୍ଦୀପନା କର। କାହିଁକି? ମରି ଯାଇଛୁ ପାପରେ, ମରି ଯାଇଛୁ ଆମେ ପାପରେ, ମୃତ ଅଛୁ ପାପ ପ୍ରତି ନାହିଁ, ପାପରେ ମୃତ ଅଛୁ, ବିଭିନ୍ନ ପାପରେ ଲିପ୍ତ ଥିବା ସହ ଆନନ୍ଦ ନାହିଁ। ଗୀତର ଚ କଣ କହୁଛନ୍ତି, ହେ ସଦା ପ୍ରଭୁ ତୁମେ କାମକୁ ପୁନର୍ବାର ଆନନ୍ଦ ଦେବ ନାହିଁ, ତୁମେ କାମକୁ ସଜୀବ କରିବ ନାହିଁ, ଯେପରି ଆମେ ତୁମଠାରୁ ଆନନ୍ଦ କରିବୁ। ଇଂରାଜୀରେ ବହୁତ ସୁନ୍ଦର ଲେଖାଯାଉଛି, ରିଭାଇଭ୍ ଆସ୍ ଓ ଲର୍ଡ ଦାଟ୍ ୟୁଆର ପିପୁଲ ମେ ରିଜଏସ୍ ଇନ୍ ୟୁ, ରିଜଏସ୍ ଇନ୍ ୟୁ, ତୁମଠାରେ ଯେପରି ଆନନ୍ଦ କରିବେ ସେଥିରେ ଆମକୁ ସଜୀବ କର। ଆଜି ପ୍ରାର୍ଥନା କରିବ, ପ୍ରଭୁ ଆମକୁ ସଜୀବ କର, ସେ ଆନନ୍ଦ ଦରକାର। ଘର ଭଲ ନଥାଉ, ଶାଢ଼ୀ ଭଲ ନଥାଉ, ସାମାନ ପତ୍ର ନଥାଉ, ବାସନ କୁସନ କିଛି ନଥାଉ, ଆପଣଙ୍କ ଠାକୁରରେ କିଛି ଭଲ ବିଷୟ ନଥାଉ, କିନ୍ତୁ ଆନନ୍ଦ ରହିବା ଦରକାର। ସେ ଆନନ୍ଦ ପ୍ରଭୁ ଦେଇଥିବା ଆନନ୍ଦ, ସେ ଆନନ୍ଦ ପବିତ୍ରତ୍ମା ଦେଇଥିବା ଆନନ୍ଦ, ସେ ଆନନ୍ଦ ସହଭାଗିତାର ଆନନ୍ଦ, ସେ ଆନନ୍ଦ ବାକ୍ୟର ଆନନ୍ଦ, ସେ ଆନନ୍ଦ ଉପବାସର ଆନନ୍ଦ। ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରିବା, ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା, ସମସ୍ତେ ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରିବା। Jesus, thank you, Lord. Thank you, Lord. ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା, ସମସ୍ତେ ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା। ମୋର ଭଉଣୀମାନେ, ମୋର ଭାଇମାନେ, ମୋର ପୁଅ ଝିଅମାନେ, ଏଇଟା ସମୟ ଆମ ପାଇଁ, ଏଇଟା ସମୟ ପାପରୁ ଫେରିବା ପାଇଁ, ମନ୍ଦତାରୁ ଫେରିବା ପାଇଁ, ଅବାଟରୁ ଫେରିବା ପାଇଁ, ଦୁଷ୍ଟତାରୁ ଫେରିବା ପାଇଁ, କୁକର୍ମରୁ ଫେରିବା ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ କୌଣସି ପାପ ଅଛି, କୌଣସି ମନ୍ଦତା ଅଛି, କୌଣସି ଅସୁଚିତା ଅଛି, ଏଇଟା ସମୟ। ମୋର ଯିବା ମାନେ ତୁମେ କେତେ ଦିନ ଅଭିନୟ କରିବ? ଖରାପ ଭିଡିଓ ଦେଖି, ଖରାପ ସମ୍ପର୍କ ରଖି, ପାନ ପୁଡିଆ ଖାଇ, ମଦ ପିଇ କେତେ ଦିନ ଆନନ୍ଦ କରିବ? ଭଉଣୀ ମାନେ ପାପରେ କେତେ ଦିନ ଆନନ୍ଦ କରିବେ? ପ୍ରିୟ ମଣ୍ଡଳୀ, ମୁଁ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆମେ କେବଳ ଅଭିନୟ କରି ଚାଲିଛୁ ଆନନ୍ଦର ଥିଲା ଭଳିଆ। ଯଦି ଏଇଠି ଆମେ ଆନନ୍ଦ କରିପାରୁନାହୁଁ, ଆମେ ପ୍ରଭୁଙ୍କର ଆନନ୍ଦର କେମିତି ସହଭାଗୀ ହେବା, ଆନନ୍ଦର ସହଭାଗୀ ହେବା? ଦୁଷ୍ଟମାନଙ୍କ ପାଇଁ ଆନନ୍ଦ ନାହିଁ, ପାପୀମାନଙ୍କ ପାଇଁ ଆନନ୍ଦ ନାହିଁ, ଜଗତ ଲୋକ ପାଇଁ ଆନନ୍ଦ ନାହିଁ। ମୋର ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ଯଦି ପ୍ରଭୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ କୌଣସି ପାପ ଦେଖାଇ ଦେଉଛନ୍ତି, ଏଇଟା ଆପଣଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ସୁଯୋଗ, ଏଇଟା ଆମ ପାଇଁ ସୁଯୋଗ। ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କ ପାପକୁ ସ୍ୱୀକାର କରନ୍ତୁ। ପ୍ରଭୁ କୁହନ୍ତୁ, ପ୍ରଭୁ ମୁଁ ଏଇଟା ଲୁଚାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛି, ପ୍ରଭୁ ମୋର ପାପକୁ ମୁଁ ଲୁଚାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛି, ମୋର ପାପକୁ ମୁଁ ଘୋଡ଼ାଇବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି, ପ୍ରଭୁ ମୋତେ ଦୟାକରି କ୍ଷମା କର, ପୁଣି ମୋତେ ସେ ଆନନ୍ଦ ଦିଅ ପ୍ରଭୁ, ପୁଣି ସେ ଆନନ୍ଦ ମୋତେ ଦିଅ ପ୍ରଭୁ। ଓ ମୋର ଭାଇ ଭଉଣୀ ମାନେ, ପ୍ରଭୁ ପୁଣି ଥରେ ଆନନ୍ଦ ଦେବେ।
সে অসরন্তি আনন্দ দেবে, সে সম্পূর্ণ আনন্দ দেবে, সে আনন্দর পূর্ণতা দেবে। আপন আনন্দ করিপারিবে, জগতের সমস্ত লোকঠার অধিক আনন্দ করিপারিবে। জনক ভালো ঘর আছে তাঠো অধিক আনন্দ করিপারিবে, যার গাড়ি আছে তাঠো অধিক আনন্দ করিপারিবে, যার চাকরি আছে তাঠো অধিক আনন্দ করিপারিবে, যার ব্যাংক ব্যালেন্স আছে তাঠো অধিক আপনার আনন্দ করিপারিবে। প্রার্থনা করিবা কি, সমস্ত মুখ খুলিবা, প্রার্থনা করিবা পাই যিবা। ঝিও মানে তোমার জীবনে আনন্দ নাই, তোমার জীবনে আনন্দ নাই, ঘরে পাপ আছে, বাপাঙ্কর জীবন, ভাইর জীবন, মার জীবন, বহুত দিন হল আমি ভালরে হসিবি না, বহুত দিন হল আমি ভালরে আনন্দ করি না, আমি ভাবুছি প্রভু মোর জীবন এমতি একা থিব কি প্রভু, মোর ঘর এমতি একা থিব কি প্রভু, মু এমতি একা কষ্ট থিবি কি প্রভু। ফোনি মানে আপনার পরিবার পাপ সকাশে আপনার কান্দি পারিবে, আপনার স্বামীর পাপ সকাশে কান্দি পারিবে, স্বামীর পাপ গুলো চাঁদু নাই প্রভু পাখে কান্দন্তু, প্রভু মোর স্বামীকে পরিবর্তন করো, প্রভু মোর স্বামী ভালো নাই। আপনার জানিছেন আপনার স্বামীর চরিত্র, আপনার জানিছেন আপনার স্বামীর অভ্যাস, আপনার পুয়ার অভ্যাস, আপনার ঝিওর অভ্যাস আপনার জানিছেন। ঝিও মানে তুমি মানে বড় হয়েগলনি, ঘরের সবু বিষয় তুমি জানিছ, প্রভু কু কুহ প্রভু আম ঘরে সে আনন্দ দরকার। সে বন্দী গ্রহর রক্ষক পচারছি প্রভু দাস মানুষ, আজ্ঞা কোন কলে মোর ঘরে আনন্দ আসবে, সেমানে কহুছন্তি তুমি প্রভু যীশুকে গ্রহণ করো, তুমি ঘরে আনন্দ পলাই আসবে। সমস্ত পরিত্রাণ পাইলে, বাপ্তিস্ম নেলে, আর প্রভুঙ্ক ঠার আনন্দ করুছন্তি। প্রার্থনা করিবা কি, প্রার্থনা করিবা কি। যুবা মানে তোমার জীবনকে সমীক্ষা করো, আজ সমস্তকে মু কহিবা পাই চাহে, আমি সমস্তে বাহারে খালি দেখাউছি আমি আনন্দরে অছু বলি, কিন্তু আনন্দরে না হু, আমি হসি দৌছু, মিশি দৌছু, খুশিরে থিলা বলে দেখাই হউছু, কিন্তু আনন্দ নাই আমার জীবনে। প্রার্থনা করিবা কি, আসন্ত সমস্ত নিজ স্থানরে ঠিয়া হবা, আর প্রভুঙ্ক পাখরে প্রার্থনা করিবা, কহিবা প্রভু মু যেমিতি বি অছি প্রভু তোমার সামনারে মু ঠিয়া হউছি। সমস্তে প্রার্থনা করিবা, বিনা প্রার্থনারে বাহারকু কেই যিবে নাই, সমস্তে আপনার স্থানরে ঠিয়া হবা, সমর্পিত হবা, সমস্তে প্রভুকে কহিবা প্রভু মু আপনার পাখক আসুছি, মতে দয়া করি ক্ষমা কর। সমস্তে পুয় ঝিও মানে এটা সুযোগ তুম পাই, মোর মা মানে এটা সুযোগ, মোর ভাই মানে এটা সুযোগ, আপনার জীবনকু ভাই মানে যদি জীবনের কিছু মন্দ অভ্যাস আছে, কিছু বি অভ্যাস আছে, এটা সুযোগ ছাড়ি পারিবে। ঝিও মানে তোমার জীবনকে সজাড়ি পারিব, মা মানে আগকু ভালো সময় নাই, জগতরে ভালো সময় নাই, জগতরে আনন্দ করি পারিবা নাই। প্রার্থনা করিবা পাই যিবা আমি সমস্তে, প্রভুকে কুহ প্রভু মো জীবনে সে আনন্দ পুনি থরে দিও প্রভু, সে পরিত্রাণর আনন্দ দিও প্রভু, পবিত্র আত্মাটার আনন্দ করিবা পাই দিও প্রভু, মতে মণ্ডলী বি আনন্দ লাগু নাই, মতে দান দেলে আনন্দ লাগু নাই, মতে সহভাগিতা আনন্দ লাগু নাই, কাই আপনার ভিতরে পাপ আছে, কোনসি গটিয়ে ছোট পাপ বি হই পারে। ও মোর ভৌনি মানে, মোর ভাই মানে, আউ কেতে লুচাইবা আমি, আউ কেতে অভিনয় করিবা আমি, কেতে ছলনা করিবা আমি, ভালো আছি বলে আর কেতে দেখাই হবে। আজি আমি প্রভুকে কইবা প্রভু মু ভালো নাই প্রভু, মোর ঘর ভালো নাই প্রভু, মোর জীবন ভালো নাই প্রভু, মোর চরিত্র ভালো নাই প্রভু, মতে দয়া করো। মানে প্রথম থর প্রভু পঠাইছন্তি, গজপতি অনেক বর্ষরু আসুছি মু, কিন্তু প্রথম পরিডাকু আসিছি, পরমেশ্বর পঠাইছন্তি আপনার লোকমানকু কহিবা পাই, মো লোকমানকু কুহ সেমানে আনন্দ কাহিকি করি পারু নাহান্তি, সেমানে কাহিকি সমস্যার অছন্তি, কাহিকি দুঃখর অছন্তি, কাহিকি নৈরাশ্যর অছন্তি, পাপ গুলো চান্তু নাই। প্রভুকে কুহন্তু প্রভু মতে দয়া কর প্রভু, মতে সে আনন্দ দরকার, সে পরিচ্ছন্ন আনন্দ মতে পরিচ্ছন্ন দিও রাজা। হালেলুয়া 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 হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। প্রার্থনা করিবা পাই যিবা, পালক মহাশয়ঙ্কু অনুরোধ করিবি, স্থানীয় পালক মহাশয় সে প্রার্থনা এবং আশীষ প্রার্থনা করিব। মহামহিম পরম পিতা প্রভু, অবশ্য আমি তোমার নিকটরে বাক্য শুনছো, তোমার দাস কাহিকি কি উদ্দেশ্যে কথা কউছি,
প্রত্যেকে বাপা মা ভাই ভনী নিজ নিজকে যেপরি দেখিবু আমি কো বাটরে অছু স্বর্গ যাওয়া বাটরে অছু না নাই প্রত্যেকে নিজকে যেপরি প্রশ্ন করিবু যদি পাপ আমি গোপন করে রাখিবু স্বর্গ যাই পারিবু নাহি কারণ তোমার আগমন সনিকট অত্রিশ বর্ষ ধরে বাক্য ঘোষণা হচ্ছে তথাপি অনেক বাপা মা ভাই ভনী মানে তোমার পথরে রাহান্তি প্রভু নিজ নিজ বাটরে অছন্তি এই সময় যদি বাক্য শুনি আমি মন কঠিন করিবু হৃদয় কঠিন করিবু ইসরায়েল সন্তান মানে যেপরি প্রভু তুম রাজ্যে প্রবেশ করে পারিলে না যদি আমি শুনি শুনি রহিযু ও তোমারি দাস প্রভু কালে তোমারি বাক্য অনুসারে এই স্থানরে সাক্ষী হওয়া নিমন্তে সে সমস্ত কথা সিধা সড়ক প্রচার করুছন্তি কারণ তোমারি ব্যবস্থা অনুসারে যেতে স্থানরে আমানে ঠিয়া হই থাও পবিত্র পিতা তোমারি নামরে পরামর্শ দেলাও তারে কোনসি লোক যেবে ফেরু নাই সে আপনা পাপরে মরিব কারণ তাহারি পাপ তাহারি উপরে বর্তিব এথিপাই তোমারি দাস প্রভু যে সমস্ত প্রকার আম মণ্ডলী নিমন্তে তোমারি রক্তরে কিত লোকমানঙ্ক নিমন্তে মন যোগে এই কথা কহুছন্তি মহাপ্রভু তোমারি দাস কু তুমি জানিছ তুমি মনোনীত করিছ পাপরু মন পরিবর্তন না কলে অধর্মরে যদি রহিলে স্বর্গ যাই পারিবে নাহি নষ্ট হই যিবে এথিপাই পাপরু মন পরিবর্তন করিবা নিমন্তে যেতে কথা কোহা যাওছি কারণ হে প্রভু তুমি চেতনা দেবা নিমন্তে তোমারি দাসকে স্থান আনিল অত্যল্প সময় মাত্র যে সময় তুরি বাজিব ও প্রভু আউ সময় নথিব তুমি আপন লোক মানুষ উঠাই নিয়ে যাব এণু হে সব ও পিতা বাক্য শুনিছু প্রকৃতরে যদি তোমার উপস্থিতির আনন্দ আমাদের নাই তোমার স্বচ্ছতা নাই পবিত্র আত্মা পূর্ণতা নাই তোমার শক্তি যদি আস্বাদন করে নাই তোমাকে যাবে আমার হৃদয়ের স্থান নাই প্রভু যদি আমি শারীরিক ভাবে ধারাবাহিক সেবা উপাসনা করি অক্ষরের সেবক হইছু তবে তোমার রাজ্যকে আসি পারিবু না প্রভু আমি যদি অক্ষরের সেবক হেবু তোম রাজ্যকে আসি পারিবু না প্রভু কারণ তুমি আত্মা পালক সমস্ত আত্মা রক্ষক সমস্ত রক্ত দেই মাংস দেই প্রাণ দেই তুমি ক্রয় করিছ তোমার সেবক মানে তোমার লোক মানুষ তোমার রাজ্য করা নিমন্তে পাপর পৃথকীভূত জীবন যাপন করা চেষ্টা করতে তোমার দাস প্রভু কালে মু সাক্ষী হবি মু প্রকৃত কথা কহিবি বলে অনেক কথা সে কইছন্তি এই কথা যেপরি প্রত্যেক ঝিও পুয় মা বাপা ভাই ভনী মানে অনেক পুয় মানে যদি মদ পিউছন্তি অনাবনা জীবন কাটুছন্তি অনেক ঝিও মানে যদি চ প্রভু নিজ জীবনকু বদলাই নাতি অনেক বাপা মা ভাই ভনী মানে তোমারি পথরে চালি পারু নাতি ও জাগতিক মানা সাংসারিক মানা শারীরিক মানা হই যদি নিজ জীবন পাপ অধর্মরে বিতাইলে আমি তোমার রাজ্যকু আসি পারিবু নাই দয়াময় প্রভু প্রত্যেক বাপ মা ভাই ভনী যে সমস্ত শ্রুত বাক্য কু নিজ স্ব করিবে কারণ ইসরায়েল সন্তান মানে তোমার বাক্য শুনুলে কিন্তু অনেক লোক মানে তোমার রাজ্যে প্রবেশ করে পারি নথিলে তোমার দাস সমস্ত কথা বুঝেছন্তি কইছন্তি প্রাণর প্রভু তোমার জীবন্ত বাক্য দ্বারা আমরা যে পরি তোমার রাজ্য কু আসিবু সমস্ত ধর্ম পাপর পুথা কি কথা জীবন যাপন করি সে চিরস্থায়ী আনন্দ সে স্বর্গীয় আনন্দ সে স্বর্গীয় অনুগ্রহ আশীর্বাদ অনন্ত জীবন পাইবু যেহেতু আমানকে তুমি নেবাক সময় সন্নিকট এণু সময় পূর্ব যেপরি প্রস্তুতি হেবু বর্তমান তোমার দাস পালক প্রচারক মিশ্রী সেবক মানে তোমার সুসমাচার প্রচার করা বলে সময় সুযোগ সরি যাই প্রভু তোমার দাসকে তুমি আনিল মধ্য মণ্ডলী অনেক কথা দুই অলি ধরি প্রভু আমি শুনুছু কালকে মধ্য অছি প্রভু যেপরি এই সমস্ত সময় বাক্য শুনি আমি প্রকৃত তুম রাজ্য পাই প্রস্তুত হই পাই তৈয়ার কর তোমার মনোনীত দাসকু দাসীকু মধ্যে তাঙ্ক পরিবারকু মধ্য মঙ্গল আশীর্বাদ কর প্রভু কারণ তুম সহিত যেপরি গমনাগমন করি সে অনন্ত কাল থাকে স্বর্গীয় সুখ পাইবু স্বর্গীয় আনন্দ শান্তি পাইবু প্রত্যেক গৃহরে সেই স্বর্গীয় আনন্দ শান্তি হেব এটিপাই যে সমস্ত বাক্য ঘোষণা হয়েছে প্রচার হয়েছি প্রত্যেক গৃহ পরিবারে একত্র বসি তোমাঠারে আণ্ঠু পকাই পাপ স্বীকার করি প্রভু প্রত্যেক গৃহ পরিবার যেপরি তোমার স্বর্গীয় আনন্দ শান্তি ভোগ করু করু তোমার রাজ্যে প্রবেশ করিবে এইপরি আশীর্বাদ কর যে সমস্ত শিক্ষা পরামর্শ এবং যে সমস্ত বাক্য পরিবেশন হয়েছে এই সমস্ত বাক্য প্রত্যেকে বাপা মা ভাই ভনী মানুষ সঞ্জীবিত করো মহাপ্রভু যাহা যেহেতু প্রার্থনা করি মাগি নাই ও তোমার দাসঙ্ক পরিশ্রম এবং চিন্তা কামনা ভাবনা আশা আকাঙ্ক্ষা যেহেতু তোমার লোকমানে সমস্তে তোমার পক্ষে ঠিয়া হই তোমার লোক মানুষ তোমার রাজ্যকে নেওয়ার চেষ্টা করতে এণু তুমি হি আমার পিতা পালক প্রভু রক্ষক তুমি মস্তক অট আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রভু তোমার দাস যেতে স্থানরে ঠিয়া হবে তুমি তোমার দাসঙ্ক আপনা হস্ত পরি ব্যবহার কর
কিপর প্রার্থনা করে মাগবার আবশ্যক পিতা মু জানে না তুমি সমস্ত পিতা পাড়ক প্রভু রক্ষক এণু আমার কর্তৃত্ব করে তুম রাজ্যের প্রবেশ করাও বলে মহাপ্রভু যীশু নামে পিতাঙ্ক ছামুরে এই সমস্ত মাগুছু আমি অবশ্য আমার বাক্য যা শুনি।